আমার প্রিয় ছাত্ররা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি গ্রেটা টিচার, আজ ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের চারুপাঠ থেকে একটি কবিতা তোমাদের আলোচনা করব। আর সেই কবিতাটি আলোচনা করার পূর্বে আমি তোমাদের একটু যাচাই করতে চাই, তোমরা বলতে পারো কি না কোন কবিতাটি আমরা আলোচনা করব। তাহলে তোমরা প্রশ্নগুলো শোনো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। শরীরের ক্ষয়পূরণ, পুষ্টি ও বৃদ্ধির জন্য আমাদের সুষম খাদ্য তালিকায় আমরা কোন খাদ্য রাখি বলো তো? হ্যাঁ, তোমাদের উত্তর নিশ্চয়ই এটা এসছে, শাকসবজি, ফল, ফলমূল। আরেকটি প্রশ্ন করছি, ফুল পরিবেশের সৌন্দর্য বর্ধন করে, এছাড়া ফুল থেকে কি জন্মায় বা কি উৎপন্ন হয়? হ্যাঁ, এই উত্তরটিও ঠিক, ফলমূল, সবজি। আরেকটি প্রশ্ন তোমাদের করছি, বিভিন্ন কবি সাহিত্যিকরা তাদের সাহিত্যকর্মে প্রকৃতির প্রতি ভালোবাসা ও পরিবেশের বর্ণনায় কিছু ফুল, সবজি ফুলের রূপের কথা রূপকর্থে তুলে ধরেছেন। এমন একটি কবিতা তোমাদের চারুপাঠ বইতে আছে, তার নাম কি বলো তো? হ্যাঁ, ঠিক ধরতে পেরেছো, ঝিঙ্গে ফুল। তাহলে এসো আমরা ঝিঙ্গে ফুল কবিতাটি এখন পড়ি। ঝিঙ্গে ফুল লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম, আর এই কবিতাটি পড়লে তোমরা কি শিখতে পারবে সে সম্পর্কে একটু তোমরা জেনে নাও। শিখন ফল, পরিবেশ চেতনা অর্জন ও প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি। কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে জানা এবং লতাপাতা বেষ্টিত ঝোপঝাড়ে ঝিঙে ফুলের সৌন্দর্য বর্ণনা। তোমরা শিখন ফল জানলে, এখন আমি তোমাদের কবি সম্পর্কে একটু পরিচিতি দিচ্ছি, কবি পরিচিতি। এই কবিতাটি লিখেছেন, ঝিঙে ফুল কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। দেখো, একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটি কাজী নজরুল ইসলামের তরুণ বয়সের ছবি। আরেকটি ছবি আমি তোমাদের দেখাই, এটি হচ্ছে তার পরবর্তী ছবি। তাহলে এসো আমরা কবি সম্পর্কে একটু পরিচিত হই। কাজী নজরুল ইসলাম বিদ্রোহের কবি, প্রেমের কবি, মানবতার কবি। অন্যায়, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে উদ্দীপনামূলক কবিতা লিখে বাংলার জনমনে যিনি বিদ্রোহী কবি হিসেবে নন্দিত আসন পেয়েছেন। বহু বিচিত্র ও বিস্ময়কর তার জীবন। ছোটবেলায় লেটুর দলে গান করেছেন, রুটির দোকানের কারিগর হয়েছেন, সেনাবাহিনীর হাবিলদার হয়ে যুদ্ধে যোগ দিয়েছেন, ব্রিটিশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে কারাবরণ করেছেন, পত্রিকা সম্পাদনা করেছেন। বিস্ময়কর তার সৃষ্টি, কবিতা, উপন্যাস, নাটক, সঙ্গীত ইত্যাদি রচনার মাধ্যমে যে জগৎ তিনি তৈরি করেছেন তা অভিনব। তিনি যে শুধু বড়দের জন্য অনেক গ্রন্থ লিখেছেন তা নয়, ছোটদের জন্য তিনি লিখেছেন অনেক কাব্য, গান, নাটক ও গল্প। ছোটদের জন্য লেখা তার কাব্যগ্রন্থ হচ্ছে ঝিঙ্গে ফুল, পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি মাসি পিসি, এবং নাটক হচ্ছে পুতুলের বিয়ে। নজরুলের কবিতা ও গান বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেরণা হিসেবে কাজ করেছে। তার লেখা গান চল 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 আমাদের রণসঙ্গীত। তিনি আমাদের জাতীয় কবি। নজরুলের জন্ম 1899 খ্রিস্টাব্দের 24 মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁকে সমাহিত করা হয়।
তাহলে তোমরা কবি সম্পর্কে জানলে। এখন আমরা কবিতাটি একটু পড়ি। দেখো, ঝিঙ্গে ফুল, তোমাদের চারুপাঠ বইতে আছে, তোমরা বইটি খুলে দেখো। ঝিঙ্গে ফুল, কাজী নজরুল ইসলাম। ঝিঙ্গে ফুল, ঝিঙ্গে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙ্গে কুল, ঝিঙ্গে ফুল। গুলমে পর্ণে লতিকার কর্ণে, ঢল ঢল স্বর্ণে ঝলমল দোল দুল, ঝিঙ্গে ফুল। পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে। পৌষের বেলা শেষ পরি জাফরানি বেশ, মরা মাচানের দেশ করে তোল মুশকুল, ঝিঙ্গে ফুল। শ্যামলী মায়ের কোলে শোনা মুখ খুকুরে, আলু থালু ঘুমু যাও রোদে গলা দুপুরে। প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা চায় চলে আয় এ অকুল, ঝিঙ্গে ফুল। তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায়, চাই না ও অলকায় ভালো এই পথ ভুল, ঝিঙ্গে ফুল। খুব সুন্দর একটি কবিতা। এখানে দেখো, কবিতারে কবিতায় অনেক ধরনের শব্দ প্রয়োগ করেছেন, যেটা তোমাদের কাছে কি তোমরা যে কবিতা কবির শব্দগুলোর সাথে পরিচিত নও, আর তাই আমি তোমাদের নতুন শব্দ পরিচয় করিয়ে দেব, নতুন শব্দের সঙ্গে অর্থগুলো বলে দেব। তবে তার আগে আমি একটু এই কবিতাটি একটু বিশ্লেষণ করছি, তোমরা একটু লাইনগুলো লক্ষ্য করো। এখানে ঝিঙ্গে ফুল, ঝিঙ্গে ফুল অর্থাৎ ঝিঙ্গে সবজির ফুলের কথা বলা হচ্ছে। সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙ্গে কুল, অর্থাৎ পাতার রং কেমন হয়, সবুজ। এই সবুজ পাতার মাঝে ফিরোজিয়া কালার নিয়ে, এই রং নিয়ে এই ফুল ঝিঙ্গে ফুলটি ফোটে। তারপর বলেছে গুলমে পর্ণে, গুলমে পর্ণে অর্থাৎ বলছে ঝোপে ঝাড়ে ও পাতায়। লতিকার কর্ণে পাতার কানে স্বর্ণের মতো ঝুলে থাকে এই ঝিঙ্গে ফুলটি, থেকে যে ঝিঙে জন্মায় সেটি ঝলমল করে দোলে, ফুলটিও দোলে। পাতার দেশের পাখি বাঁধা হইয়া বোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে। আর যখন এই ফুলটি ফোটে তখন কবি পাখির গানের মতো শুনতে পান, আর সাজের বেলা ফুলটি ফোটে তাই তিনি মনে করেন, তখন পাখি গান করে। আর এর সৌন্দর্য অনেক, খুবই সৌন্দর্যমণ্ডিত দৃশ্য। পৌষের বেলা শেষ পরি জাফরানি বেশ, পৌষ মাসের শেষ, পৌষের শেষ দিকে জাফরানি রং বেশ অর্থাৎ পোশাক, জাফরানি পোশাক পরে মরা মাচানের দেশ করে তোলো মশগুল, ঝিঙে ফুল। অর্থাৎ সেই সময় পৌষ মাসে শেষ, তখন তো পাতা ঝরার পালা, সেই মাচার মধ্যে এই ঝিঙে ফুলটি যখন ফোটে অনেক সুন্দর লাগে, এই রূপটি কবি বর্ণনা করছেন। শ্যামলী মায়ের কোলে শোনা মুখ খুকুরে, শ্যামলী মা বলতে সবুজ প্রকৃতির কথা বলা হচ্ছে। এই সবুজ প্রকৃতিতে মায়ের কোলে যেমন শিশু ঘুম যায়, সুন্দর মায়ের কোলে শান্তিতে ঘুমায়, ঠিক দুপুরে এই ফুলকে দেখা যায় ঘুমিয়ে আছে সবুজ পাতার মধ্যে মায়ের কোলে, সেটা কবি কল্পনা করেছেন। প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয়, প্রজাপতি ডেকে ঝিঙে ফুলকে তার বোটা ছিঁড়ে চলে যেতে বলে তার কাছে। আবার আসমানের তারা চায় চলে আয় এ অকুল, আবার আকাশের তারাও চায় ঝিঙে ফুল যেন তার কাছে চলে আসে। তার এত সুন্দর রূপ। তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায়, চাই না ও অলকায় ভালো এই পথ ভুল, ঝিঙে ফুল। এখন ঝিঙে ফুল বলছে যে সে এই দেশের মাটিকে খুব ভালোবাসে, তাই মাটিরূপী মাকে ছেড়ে সে যতই স্বর্গের যতই সুন্দর পথ থাকুক না কেন, ভালো জীবন থাকুক না কেন, সে এখান থেকে, ঝিঙে ফুল এখান থেকে যাবে না। তাহলে এই ছিল পুরো
কবিতাটির বিশ্লেষণ। তাহলে আমি আরেকবার বলছি, ঝিঙ্গে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙ্গে কুল, ঝিঙ্গে ফুল অর্থাৎ ঝিঙ্গে ফুল সবুজ পাতার মাঝে ফিরোজা রং নিয়ে এই ফুলটি ফোটে, গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলদোল ঝিঙে ফুল। এখানে বলছে লতা পাতার ঝোপে পাতার কানের কাছে স্বর্ণের মতো ঝুলতে থাকে, দুলতে থাকে, অর্থাৎ ফুলের অনেক সৌন্দর্যের বর্ণনা করেছে কবি এখানে। পাতার দেশের পাখি বাধা হইয়া বোটাতে, গান তব শুনি সাজে তব ফুটিয়ে ওঠাতে। আর সন্ধ্যায় ফুলটি ফুটছে, আর তখন কবির মনে হয় যে পাখি গান গাইছে। পৌষ মাসে পৌষের বেলা শেষ পরি জাফরানি বেশ, মরা মাচানে দেশ করে গুলো করে তোলো মশগুল ঝিঙে ফুল। পৌষ মাসের শেষের দিকে জাফরানি বেশ ধারণ করে, অর্থাৎ জাফরানির পোশাক পরে মরা মাচার উপরে, অর্থাৎ পাতা টাতা কমে যায় সবুজ, শুধু ঝিঙে গাছের পাতাই থাকে, তার মধ্যে ফুলটি ফুটে উঠে, দেখতে খুব সুন্দর লাগে ফুল যখন ফুটে। শ্যামলী মায়ের কোলে সোনা মুখ করে আলু থালু ঘুমু যাও রোদে গলা দুপুরে। শ্যামল মায়ের কোলে অর্থাৎ সবুজ শ্যামল আমাদের দেশের রূপে, এই সবুজের মাঝে যখন ফুলটি ফোটে দুপুরবেলা, দেখতে মনে হয় যেন ঘুম ছোট খুকু তার মায়ের কোলে ঘুমুচ্ছে, দৃশ্যটি খুবই সুন্দর, কবির কাছে খুবই ভালো লাগে, সুন্দর লাগে। প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয় আসমানে তারা চায় চলে আয় এ অকুল। প্রজাপতি ডেকে এত সুন্দর যে প্রজাপতিও বিমোহিত হয়, আর তাই প্রজাপতিও ঝিঙে ফুলকে বলে বোটা ছিঁড়ে সে যেন চলে আসে তার কাছে, চলে যায় আসমান আকাশের তারাও চায় ঝিঙে ফুল যেন তার কাছে চলে যায়। এত সৌন্দর্য ফুলের, তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায়, চাই না অলকায় ভালো এই পথ ভুল ঝিঙে ফুল। ঝিঙে ফুল উত্তর দিল যে এই দেশকে, এই দেশের মাটিকে সে খুবই ভালোবাসে, তাই স্বর্গের যতই সৌন্দর্য থাক না কেন, যতই সুখ থাক না কেন, এই মাকে ছেড়ে ঝিঙে ফুল যাবে না। এই ছিল কবিতা। এখন আমি তোমাদের নতুন শব্দের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তোমরা দেখো যে নতুন শব্দগুলো আমরা পেয়েছি এবং তার অর্থ ঝিঙে ফুল, ঝিঙে ফুল অর্থ ঝিঙে সবজির ফুল, গুলমে পর্ণে ঝোপে ঝাড়ে ও পাতায়, মশগুর বিভোর বা মগ্ন, লতিকার কর্ণে লতার কানে, ফিরোজিয়া ফিরোজা রঙের, অলকা স্বর্গের নাম, হিন্দু ধর্মে ধন দৌলতে দেবতা কুবেরের আবাসস্থল। তাহলে তোমরা এই নতুন শব্দ এবং অর্থ জানলে তোমাদের বইতে আরও শব্দার্থ আছে, তোমরা একটু পড়ে নেবে। এখন আমি কয়েকটা ছবি দেখাই তোমাদের। দেখো এই যে ঝিঙে ফুল, আমরা এতক্ষণ যে ঝিঙে সবজির ফুল সম্পর্কে জানলাম, এই সেই ঝিঙে ফুল। এবং আরেকটি ছবি দেখো, ফুল এবং ঝিঙ্গের ছবি। আরেকটি ছবি দেখো, এই যে ঝিঙে ফুল ঝিঙে সবজি সেই বাগানগুলো দেখো, মাচা দেখো, মাচা দেখা যাচ্ছে যেখানে ঝুলে আছে সবজিটি। এই যে আরেকটি ছবি দেখো, সবজি ঝুলে আছে। তাহলে তোমরা ঝিঙে ফুলও চিনলে, ঝিঙে সবজিটাকেও চিনলে, এবং মাচা বলতে যেখানে গাছটি বেয়ে উঠেছে, যেখানে এই যে সবজিটি ঝুলে আছে, গাছ এবং সবজি দেখা যাচ্ছে, সেই মাচা বলে সেই ইয়েটাকে। তাহলে তোমরা দেখতে পেলে মাচা কোনটি সেটাও তোমরা দেখতে পেলে, ঝিঙে ফুলকে ফুলের ছবিও দেখলে, এবং ঝিঙে সবজিটাও তোমরা চিনতে পারলে। এখন আমি তোমাদের সারসংক্ষেপ বা মূলভাব বলছি, এখানে কবি কি বলতে চেয়েছেন। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও প্রকৃতির প্রতি তার ভালোবাসা ও মমত্ববোধ ছিল গভীর। ঝিঙে ফুল কবিতায় কবির এই প্রকৃতি প্রেমের পরিচয় পাওয়া যায়। আমাদের অতি পরিচিত ঝিঙে ফুলকে উদ্দেশ্য করে তিনি এই কবিতাটি লিখেছেন। পৌষের বেলা শেষে সবুজ পাতার এদেশে জাফরান রং নিয়ে ঝিঙে ফুল মাচার উপর ফুটে আছে, তাকে বোটা ছিঁড়ে চলে আসার জন্য প্রজাপতি ডাকছে, আকাশে চলে যাওয়ার জন্য তারা ডাকলেও ঝিঙে ফুল মাটিকে ভালোবাসে, মাটি মায়ের কাছেই থাকবে। এই কবিতায় প্রকৃতির প্রতি কবির ভালোবাসা
একটি ঝিঙ্গে ফুলকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে। তাহলে তোমরা কবিতাটি জানলে, তার বিশ্লেষণ শুনলে, মূলভাব জানলে, নতুন শব্দ শিখলে। এখন আমি তোমাদের কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা তোমাদের শ্রেণীর কাজের খাতায় উত্তরগুলো লিখতে চেষ্টা করো এবং আমি তোমাদের উত্তরগুলো মিলিয়ে দেব, তোমরা একটু করে দেখো। এক নম্বর প্রশ্ন, ঝিঙ্গে ফুল কবিতাটি কার লেখা? তাহলে এর উত্তরটি তোমরা নিশ্চয়ই লিখেছ, ঝিঙ্গে ফুল কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা। 2 নম্বর, আলুথালু শব্দের অর্থ কী? আলুথালু শব্দের অর্থ হলো এলোমেলো। 3 নম্বর, ঝিঙ্গে ফুল কাকে ভালোবাসে? ঝিঙ্গে ফুল মাটি মাকে ভালোবাসে। 4 নম্বর, ঝিঙ্গে ফুল কখন ফুটে? উত্তরটি হলো পৌষের বেলা শেষে ঝিঙ্গে ফুল ফুটে। 5 নম্বর, ঝিঙ্গে ফুল কোন দেশকে মশগুল করে তোলে? ঝিঙ্গে ফুল মরা মাচানের দেশকে মশগুল করে তোলে। 6 নম্বর, ঝিঙ্গে ফুলের প্রকৃত রং কি? ঝিঙ্গে ফুলের প্রকৃত রং ফিরোজা। 7 নম্বর, ঝিঙ্গে ফুল কোথায় ফুটে আছে? উত্তর হলো ঝিঙ্গে ফুল মাচার ওপর ফুটে আছে। আশা করি তোমরা উত্তরগুলো সঠিকভাবে লিখতে পেরেছো এবং যারা ভুল করেছো তারা নিশ্চয়ই শুদ্ধ করে নিয়েছো। এখন আমি তোমাদের একটি দলীয় কয়েকটি প্রশ্ন দিই, তোমরা দলগতভাবে উত্তরগুলো লিখবে। 1, প্রজাপতি ঝিঙে ফুলকে বোটা ছিঁড়ে আসার জন্য আহ্বান করে কেন, ব্যাখ্যা করো। 2, চলে আয় এ অকুল, চরণটি ব্যাখ্যা করো। 3, ঝিঙে ফুল মাটি মায়ের কাছে থাকবে কেন, বুঝিয়ে লেখো। 4, পৌষের বেলা শেষ পরি জাফরানি বেশ, কথাটি বুঝিয়ে লেখো। এই 4টি প্রশ্নের উপর তোমরা দলগতভাবে উত্তর লিখবে। আশা করি আমি তোমাদের এখন কিছু প্রশ্ন বাড়ির কাজ হিসাবে দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলো তোমাদের বাড়ির কাজের খাতায় লিখবে। 1 নম্বর প্রশ্ন, ঝিঙে ফুল কেন অলকায় যেতে চায় না, বুঝিয়ে লেখো। 2 নম্বর, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙ্গে কুল, এই চরণে সবুজ পাতার দেশে বলতে কী বোঝানো হয়েছে? এবং 3 নম্বর, গুলম লতা পাতায় ঝিঙে ফুল কীভাবে দোলে, বুঝিয়ে লেখো। এই 3টি প্রশ্ন তোমরা তোমাদের বাড়ি কাজের খাতে সুন্দর করে লিখবে এবং ছাত্ররা তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করো। বই থেকে তোমরা পুরো কবিতাটি আরেকবার পড়বে, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ সব তোমরা একটু পড়বে এবং বাড়ি কাজটা করবে। তাহলে আজ এ পর্যন্ত, আমি তোমাদের ক্লাস এখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।